আমি শুভাশিস ঘোষ, টেকনিক্যাল শুভ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো অন্য দিনের মতো আবারও আজকে একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। তো আজকে টেকনিক্যাল ভিডিওটি হচ্ছে ইউটিউব যে 5টি লেটেস্ট আপডেট দিয়েছে তার ইউটিউব ব্রাউজারে, সেই নিয়ে আমি আজকের ভিডিওতে ডিসকাস করব। তো এই কী কী 5টা লেটেস্ট আপডেট দিয়েছে সেটা যদি তোমাদেরকে জানতে হয় তাহলে আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটি। তো ফার্স্ট যেটা ইউটিউব আপডেট দিয়ে এসেছে, দেখবে আগের ইউটিউব ব্রাউজারেতে একদম নিচের রোতে দ্বিতীয় অপশনের কর্নারে শো করতো ট্রেন্ড বলে অপশন শো করতো, কিন্তু রিসেন্টলি ইউটিউব আপডেট দেওয়ার পর ইউটিউব ব্রাউজারে সেটা ট্রেন্ডসের পরিবর্তে শো করছে শর্ট। তো এই শর্ট অপশনে তুমি ক্লিক করে যে কারো শর্ট ভিডিও অনায়াসেই দেখে নিতে পারবে, সেখানে তুমি সাবস্ক্রাইব করে নিতে পারবে, তার ভিডিওতে লাইক করতে পারবে, কমেন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, ইটিসি আরও অনেক কিছু করতে পারবে। ওকে, তো সেকেন্ড যে ইউটিউব অপশানটা নিয়ে এসেছে, তো আগে দেখবে ভিডিও যদি আমরা কারো দেখতাম তাও ভিডিও কোয়ালিটি খারাপ হলে একদম ডান দিকের গিয়ে থ্রি ডটে ক্লিক করে ভিডিও কোয়ালিটি অপশনে ক্লিক করলে আমাদের 4টে অপশন আসতো, 240 পিক্সেল, 480, 720, 1080। তো এখন ইউটিউব আপডেট করার পর ইউটিউব ব্রাউজারে সেইগুলোর পরিবর্তে আরও অন্য 4টি অপশন শো করছে, কিন্তু সেই 4টি অপশনে ওটার পরিবর্তে এখন আপনাদের শো করছে অটো রিকমেন্ডেড। অর্থাৎ তুমি যদি ওই অপশনে ক্লিক করে রাখো তাহলে তোমাদের ইন্টারনেট স্পিড যদি কম থাকে তাহলে তোমরা কম রেশিওর ভিডিও কোয়ালিটি শো করবে, যদি ইন্টারনেট স্পিড বেশি থাকে সেক্ষেত্রে তোমার হাই কোয়ালিটির ভিডিও কোয়ালিটি শো করবে। ওকে, এটাই হচ্ছে অপশন। তারপর দ্বিতীয় অপশন যেটা দিয়েছে 480 পরিবর্তে হাই পিকচার কোয়ালিটি। এই অপশনে তোমরা যদি ক্লিক করে রাখো তাহলে সবসময়ের জন্য তোমার হাই কোয়ালিটি পিকচার শো করবে। তারপর যেটা দিয়েছে ডেটা সেভার অপশন, তো এই ডেটা সেভার অপশনে তুমি ক্লিক করে রাখলে ভিডিও যখন দেখবে তখন তোমার ডেটা সেভ হবে এবং একটা নর্মাল রেশিওর ভিডিও কোয়ালিটি শো করবে। এরপর হচ্ছে অ্যাডভান্স অপশনে যদি তুমি ক্লিক করো সবসময়ের জন্য সুপার কোয়ালিটি ফাইন কোয়ালিটির পিকচার শো করবে। ওকে, সেকেন্ড যে আপডেটটা দিয়েছে ইউটিউব সেটা হচ্ছে কমিউনিটি ট্যাব। তো আগে আমাদের কমিউনিটি অপশানেতে গিয়ে আমাদের কিংবা অন্য কারো কমিউনিটি অপশানেতে গিয়ে যদি কারো ছবি দেখতাম তাহলে সেক্ষেত্রে সেই ছবিটা জুম করা যেত না, কিন্তু রিসেন্টলি ইউটিউব আপডেট দেওয়ার পর ইউটিউব ব্রাউজারে সেটার পরিবর্তে এখন তুমি যদি কারো কমিউনিটি ট্যাবেতে গিয়ে ছবি পিকচার দেখো তো সেটা তোমরা জুম করে দেখতে পারবে। ওকে, ফোর্থ যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে ইউটিউব শর্ট। তো আগে ইউটিউব শর্টটা থাকে না, তো রিসেন্টলি ইউটিউব শর্টটা ইউটিউব আপডেট দেওয়ার পর ইউটিউব ব্রাউজারে আমাদের শো করছে। তো এই ইউটিউব শর্টের মাধ্যমে তোমরা অনায়াসেই তোমরা নিজেদের শর্ট ভিডিও বানিয়ে নিতে পারবে 15 সেকেন্ডের, এবং তাতে ইউটিউব লাইব্রেরি থেকে যে কোনো একটা অডিও সিলেক্ট করে নিয়ে 15 সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড করতে পারবে এবং তোমার চ্যানেলের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে। 5 নম্বর যে আপডেটটা ইউটিউব ঘোষণা করেছে সেটা হচ্ছে চ্যানেল নেম। তো আগে ইউটিউব ব্রাউজার থেকে সরাসরি চ্যানেল নেম চেঞ্জ করা যেত না, আমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে করতে হতো, কিন্তু রিসেন্টলি আপডেট দেওয়ার পর ইউটিউব ব্রাউজার থেকে তোমরা ডাইরেক্টলি তোমাদের চ্যানেল নেম চেঞ্জ করে নিতে পারবে। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, চেঞ্জ করতে গেলে তোমার যদি চ্যানেলটা আগের থেকে ভেরিফাই করা থাকে সেক্ষেত্রে তোমাদেরকে আবার ভেরিফাই করে নিতে হবে। তো এই 5টাই ছিল আজকের টিপস। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি লাইক করে দেবেন, যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ রাখবেন, গুড বাই।